আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমত আমিও ভালো আছি। সো গাইজ, সকাল হয়ে গেল, সেই সময় এখন আর ভিডিও করতে পারিনি ঘুমের কারণে। সো সেরি করে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম, উঠে এই যে এখন গোসল করে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। কালকে মানে আজকে সেই সময় আমার সাথে কথা যখন হয়েছে, তখন আমি বলতেছে যে সারা নরসিংদীতে গ্যাস নেই, কোনো এক জায়গায় সম্ভব মাধবদীতে। পরে জানতে পারলাম মাধবদীতে এক জায়গায় পানির লাইনে কাজ করতে গিয়ে গ্যাসের লাইন ই করে ফেলছে, এই কারণে গ্যাস চলে গেছিল। এখন আসছে কিনা জানি না, গরমও লাগতেছে। সো গাইজ, বের হয়ে আপনার সাথে থাকবে, সাথেই থাকুন। সো গাইজ, বের হয়ে গেলাম অফিসের জন্য। গীতু ভাইয়ের সাথে মেট্রো স্টেশনে দেখা হবে, সো আমি মানে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। সো গাইজ, মেট্রো স্টেশন দেখা হবে সাথেই। প্রচন্ড গরম, ভাই আসলে এখন চলে যাবে। আমি মেট্রো স্টেশনে উঠে গেলাম, আমি জিতু ভাই, ট্রেনও চলে আসছে এখন, আমরা অফিসে চলে যাব। অফিস থেকে বের হয়ে আপনার সাথে দেখা হবে। কিছুক্ষণের মধ্যেই এখন ওয়েট করব। আর মোটামুটি ভালো মানুষ আছে, ভিড় আছে, আমরা জানি উত্তরা কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, বৃষ্টি হলে অনেক ভালো হবে। সকাল উত্তরে চলে আসছে, আর উত্তরে এসে দেখি ভালো বৃষ্টি হচ্ছে, মিরপুরে তেমন বৃষ্টি হয়নি। আর দেখতে পাচ্ছি মাঝে কি পরিমাণ জ্যাম, বৃষ্টির কারণে জ্যামটা আরো বেশি বড় হয়ে গেছে। বাসে চলে আসলাম, রাস্তায় এত কাদা, এত ফেম আজকে, সবাই বাসে ঢুকি ফ্রেশ হই, পরে আপনাদের সাথে দেখা হবে হয়তো ইফতারি পরে। ইফতারের পর এই এসে বসলাম, নামাজ নামাজ পরে আমাকে বসলাম, একটু পর চা খাবো, চা তারপর আবার তাড়াতাড়ি নামাজ পড়তে হবে। সো গাইজ, আজকে এ পর্যন্ত, কাল আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দেখবেন। আর গাইজ, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, আমার ভিডিওগুলো আর একটু সাপোর্ট করবেন, যাতে আমি আমার চ্যানেলটা নেক্সট লেভেলে নিতে পারি আর আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি। গাইজ, আজকে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এখনো, এখন শরীরে সব উঠে যাওয়া সব আলসেমি লাগতেছে। সো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে এখানে। সো গাইজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ, সেই সময় দেখা হতে পারে। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।